السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. الهدى والنور প্রশ্ন উত্তর গ্রুপের সকল দিনী বোনেরা আশা করি নবী খায়ের ও আফিয়া। সম্মানিত বোনেরা, গ্রুপে কয়েকটি প্রশ্ন আছে। আমাদের এক দিনী বোন প্রশ্ন করছেন সহিহুল বুখারীর হাদিস সম্পর্কে, মহিলাদের ত্রুটি এবং তাদের বিবেক বুদ্ধি আকল এগুলো ঘাটতি হওয়া সম্পর্কে এবং তাদের আপনার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের একজন পুরুষ দুজন মহিলার সমান সমান করছেন, এ সম্পর্কে তাদের বিষয়ে প্রশ্ন। সম্মানিত বোন, আপনার প্রশ্নটি পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ত্রুটিপূর্ণ করে সৃষ্টি করছেন, এটা বলাই আছে হাদিসে। আদম আলাইহিসসালামের বক্ষের বাঁকা হাড়টি, যেটা বক্রতা, বেশি বাঁকা যে হাড়টি, ওই ওই হাড়টি দিয়ে তৈরি করা হয়েছে মহিলাদেরকে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদেরকে, তোমরা ওই হাড় সোজা করতে পারবে না, আবার ছেড়ে দিলেও বক্রতা থেকে যাবে। তাহলে তাদের থেকে, মহিলাদের থেকে নসিহার মাধ্যমে এবং তাদের ভালো উপদেশের মাধ্যমে তাদের থেকে শান্তি গ্রহণ করতে হবে এবং তাদেরকে শরীয়তের জ্ঞান শিক্ষা দিয়ে তাদেরকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে জাহান্নাম থেকে। আর যেটা আপনি প্রশ্নে বলছেন যে এটা সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে সৃষ্টি করছেন, তারপরও তারা কেন দোষী হবে, এখানে দোষী হওয়ার বিষয়টা হলো তাদের যেভাবে সৃষ্টি করা হয়েছে সৃষ্টিগতভাবেই বা সৃষ্টিগত দিক থেকেই তাদের যতটুকু দায়িত্ব ততটুকু পালন করবে, এর বেশি কিছু করতে যাবে না। তাদের যতটুকু বিবেক, তাদের যতটুকু বুদ্ধি জ্ঞান, ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যেটা তাদের জ্ঞান নাই, যে সম্পর্কে তাদের যেটা করা তাদের উচিত না, যেটা শরীয়ত তাদেরকে হুকুম দেয়নি, সেই জাতীয় কাজকর্ম বা সেই জাতীয় বিষয় নিয়ে তারা পিড়াপিড়ি করলে তখন তাদের নিন্দা করা হয়েছে, তাদের নিন্দা তখন করা হয়েছে। যেমন কোনো মহিলা কোনো পুরুষের ইমাম হতে পারে না, এখন যদি কোনো মহিলা বলে যে আমি ইমাম হতে পারবো না কেন, কোনো মহিলা কোনো পুরুষকে তালাক দিতে পারে না, এটা তার দায়িত্ব না বা আল্লাহ তার এই হুকুম দেননি, এখন যদি মহিলা বলে যে আমি স্বামীকে তালাক দেব, দেখছো তো পৃথিবীর যতই দামি নামি মহিলা হোক না কেন, কোনো পুরুষের ইমামতি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি মহিলা, তিনি একজন শিশুর পিছনে জামাত করে সালাত আদায় করছেন, কিন্তু তিনি একা, তিনি কোনো ছেলের ওই শিশুটার ইমামতি করতে পারেননি, বালক ছেলের পিছনে তিনি ইক্তেদা করেছেন, মসজিদে জামাত শেষ হওয়ার কারণে তিনি পিছনে দাঁড়িয়েছেন আর ছেলে বালকটা ইমামতি করছেন। তারপরে আপনার মহিলারা তালাক দিচ্ছে পুরুষদেরকে, মহিলার দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, এগুলো তো তাদের দায়িত্ব না। এই বিষয়গুলো, এই জাতীয় যত কিছু আছে, এগুলো যেটা যার দায়িত্ব না, সেটা সে দায়িত্ব পালন করতে যাওয়ার কারণেই তারা তারা তাদেরকে মন্দ বলা হচ্ছে বা তাদেরকে শরীয়ত বিরোধী হওয়ার কারণে তারা এর আযাব ভোগ করবে। তাছাড়া মহিলাদেরকে যদিও তাদের এলেম না, কেস আকেল বিবেক এগুলো ঘাটতি পুরুষের তুলনায়,
তো এটা বলা হয়েছে মাত্র, তাদেরকে তো নিন্দা করা হয়নি, এটা বর্ণনা দেওয়া হয়েছে যে তারা এরকম। এই জন্য পুরুষদেরকেও সতর্ক করা হয়েছে, যার কাছে যা নাই সেটা তার কাছ থেকে পাওয়ার আশা করা যাবে না। একটা মহিলার জ্ঞান ঘাটতি, তার সে ত্রুটি রয়েছে তার সৃষ্টিগত দিক থেকেই, তো সেই বিষয়টা তার কাছে তলব করা হয় তাহলে তো হবে না। এই জন্য পুরুষদেরকেও সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাকে মহিলা ভুল করবে তাকে ক্ষমা করতে হবে, পুরুষরা ক্ষমা না করলে তাদের সমস্যা হয়ে যাবে। মহিলাদেরকে ক্ষমা, আমাদের ভিতরে সমস্যা হলো বেশি বেশি গ্যাঞ্জাম ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম হওয়ার একটাই কারণ হলো যে তাদেরকে পুরুষরা ক্ষমা করে না, ক্ষমা না করা। ওদের ক্ষমা না করলে তো সংসার টিকবে না, কোনো পুরুষেরই টিকবে না। ওদের ভিতরে ত্রুটি বেশি, ভুল করবে বেশি তারা, তাদেরকে ক্ষমা করতে হবে মহিলাদেরকে। আর আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। মহিলাদেরকে অনেক ফজিলত রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে জান্নাতে যাওয়ার অনেক সুযোগ করে দিয়েছেন, ইসলাম মহিলাদেরকে অনেক ছাড় দিয়েছে যেটা পুরুষের নাই। যেমন এটা বিশুদ্ধ হাদিস, আল্লাহ রসুল বলেন যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, স্বামীর আনুগত্যশীল হয় এবং নিজেকে পর্দার ভিতরে রাখে, এই মহিলার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে যাতে জান্নাতে প্রবেশ করতে পারে। তাইলে কি নেই, মহিলাদের এই হাদিসের ভিতরে হজ করার কথা নাই, মহিলাদের জেহাদ করার কথা নাই, হ্যাঁ পিতামাতার খেদমত করা ফরজ সেটা নাই, আরো বহু কিছু। অথচ একটা পুরুষের ক্ষেত্রে ইসলামের হুকুম হাকাম অনেক অনেক পালন করতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে মাত্র চারটি কাজ, রমজানের শ্যাম পালন করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, স্বামীর আনুগত্য করা, নিজেকে পর্দার ভিতরে থাকা রাখা, ব্যাস এই চারটে সংক্ষেপে। এছাড়া মহিলাদের মান মর্যাদা সম্পর্কেও ইসলাম অনেক পুরুষের তুলনায় বহুগুণে বেশি করে দিয়েছেন। আপনারা তো ভালো জানেন যে একজন ছেলে বা মেয়ে তার বাবার তুলনায় তার মায়ের মর্যাদা তার নিকট কত, 75%। মা 75% মানে 75% সন্তানের মানে সন্তান কর্তৃক তার থেকে সম্মান পাওয়ার যোগ্য, তার থেকে তার সর্বদিক থেকে বাবার তুলনায় মা বেশি সম্মান পাওয়ার যোগ্য, কত পার্সেন্ট? 75%। ভালোবাসা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য ইত্যাদি। তাইলে ইসলাম তো নারীদেরকে ছোট করেনি, অনেক মর্যাদাশীল করে দিয়েছেন। এই জন্য বিষয়গুলো মনে রাখতে হবে, তাদের জ্ঞান পরিপূর্ণ না হওয়ার কারণে তাদেরকে ধিক্কার দেওয়া হয়নি, তারপরে তাদের এই মাসিক যে পিরিয়ডের দিনগুলোতে নামাজ নাই, তারপরে ফরজ সিয়াম পালন করতে হবে, কাজা করতে হবে, কিন্তু নামাজ নাই, এই জন্য আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন না, তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। তাদের তো এ বিষয়ে আল্লাহ তাদের মাথার উপর করার দেননি, আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে, তার কি সমস্যা, সমস্যা নাই। এ বিষয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে চাপিয়ে দিতেন যে তোমাদের এই সালাত আবার কাজা করতে হবে, তাইলে সেটা হয়তো বা ভারী হয়ে যেত, কিন্তু আল্লাহ তো মাফ করে দিয়েছেন ওই দিনগুলো। ফরজ সিয়াম সেটা যেহেতু মাত্র একটা মাস, ইচ্ছা করলে সে তার ওই বাকি দিনগুলো কাজা করতে পারে,
তার সাধ্যে সাধ্যের বাইরে কিছু করেননি আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষেরই না। মানুষ পারে তাই ওটা করে দিয়েছেন, কিন্তু তাদের উপর ভারী হয়ে যাবে নামাজগুলো কাজা করা, এই জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদের নামাজ ওই কয়েকদিনে পড়তে হবে না। এটা না করে সে জান্নাতে যেতে পারবে, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।